Welcome to Nature's Permit. বেরিয়ে পড়েছি এক নতুন সফরে। এবার আর গ্রাম বাংলা না, এবার চলেছি একদম পাহাড়ের উচ্চতায়। পাহাড়ের উচ্চতা ভাবছেন সেটা আবার কি? পাহাড়ের উচ্চতা যার আরেক নাম নামচি। সাউথ সিকিমের ছোট্ট একটি জনপদ যা আজ একটি পপুলার টুরিস্ট ডেস্টিনেশন। নামচি পৌঁছতে আমাদের বেশ রাত হয়ে গিয়েছিল, তাই সেরকম ভাবে কিছু দেখতে পারিনি। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। পথের ধারের কাঞ্চনজঙ্ঘার শোভা আমাদের মুগ্ধ করে দিল। কিছুক্ষণ তাকে দুচোখ ভরে দেখার পর আমরা প্রথমে পৌঁছলাম চারধামে। চারধাম যা সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত। 2011 সালে এটি প্রতিষ্ঠিত হয়। নামচি থেকে চারধামের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। রাস্তাও খুব ভালো। ষোলশ খিদের উপর অবস্থিত চারধাম সব টুরিস্টদের খুব আকর্ষিত করে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকেও খুব কাছ থেকে দেখতে পারবেন। হিন্দুদের পবিত্র চারটি ধাম ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 12টি মন্দিরের রেপ্লিকা রয়েছে এখানে। তবে চারধামের মূল আকর্ষণ হল 87 ফিট উঁচু কিরীটেশ্বর মহাদেবের বিশাল মূর্তি। সিকিমের বিভিন্ন প্রান্ত থেকে এই মূর্তিটি দেখা যায়। চারধাম মন্দিরটি সকাল 9টার সময় খুলে যায় দর্শনার্থীদের জন্য। এখানে এন্ট্রি ফি মাত্র 50 টাকা আর কার পার্কিং ফি মাত্র 30 টাকা। ক্যামেরা ক্যামকর্ডার অ্যালাউ থাকলেও মন্দিরের ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। নামচিতে স্টে করে আপনারা চারধাম দেখতে আসতে পারেন, অথবা যদি চারধামের কাছেই থাকতে চান তাহলেও এখানে থাকার একটি অতিথি নিবাস আছে। এখানে সব রকম ভেজিটেরিয়ান খাবার পাওয়া যায়। কিছুক্ষণ সময় শান্ত পরিবেশে মনটা ভালো করে তুলতে পারেন এখানে এসে। চারধাম থেকে এবার আমরা চললাম আর একটি নতুন গন্তব্য সমুদ্রপসেতে। কাঞ্চনজঙ্ঘা আমাদের সাথে সাথে যেন চলেছে। সমুদ্রপসেতে ঢোকার রাস্তার দুপাশে সাদা পতাকা হাওয়ায় পতপত করে উঠছে। ধর্মীয় মতে এই পতাকাগুলি সব অশুভ শক্তি তাড়াতে সহায়তা করে। সমুদ্রপসে যার মানে হলো উইশ ফুলফিলিং হিল। এখানে এসে আপনি যা চাইবেন তাই আপনার পূরণ হবে। সমুদ্রপসের মূল আকর্ষণ হলো গুরু পদ্মসম্ভবার বিশালাকার মূর্তি। এটি বিশ্বের সবথেকে উঁচু গুরু পদ্মসম্ভবার মূর্তি, যার উচ্চতা 118 ফিট। 2004 সালে এটি তৈরি হয়। নামচি থেকে এর দূরত্ব মাত্র 5 থেকে 7 কিলোমিটার। নামচির ঠিক উল্টো দিকের পাহাড়েই সমুদ্রপসে। এখান থেকে পাখির নজরে আপনারা সিকিমের অনেকটি অংশ দেখে নিতে পারেন। কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন টেমি টি গার্ডেন। সিকিমের সব থেকে নাম করা টি গার্ডেন হলো টেমি টি গার্ডেন। এটি 1969 সালে তৈরি হয়। এই গার্ডেনের চায়ের স্বাদ ও গন্ধ পৃথিবী বিখ্যাত। পাহাড়ের ধাপে ধাপে চা বাগান দেখলে মনে হয় যেন কেউ সবুজ গালিচা পেতে রেখেছে, আর তাকে পাহারা দিচ্ছে চেরি ফুল গাছ। পিঙ্ক কালারের ফুলে ভর্তি গাছগুলো যেন এদের পাহারাদার। দূরে পাহাড়ের মধ্যে খেলা করে বেড়াচ্ছে মেঘের দল। মেঘ সরলে চোখে পড়বে কাঞ্চনজঙ্ঘাকে। টেমি টি গার্ডেন আসবেন আর চা খাবেন না তা কি হয়? তবে এখানের সব থেকে মজার ব্যাপার হলো এখানে দুধ চায়ের দাম কম আর লিকার চায়ের দাম বেশি। রিজনটা কি বুঝতে পারলেন? লিকার চা খেলে যে আপনি আসল স্বাদ গন্ধ বুঝতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন আর বাড়ির জন্য কিনেও নিয়ে যাবেন। টেমি টি গার্ডেন দেখতে হলে আপনারা নামচি থেকে এখানে আসতে পারেন। তবে আপনারা যদি নিরিবিলিতে প্রকৃতির কোলে 2টি দিন থাকতে চান
তাহলে চেরি রিসর্ট আপনাদের স্বাগত জানাচ্ছে। আর বেশি কথা বলবো না, এবার আপনারা দেখে নিন টেমিটি গার্ডেনের প্রাকৃতিক শোভা, আর ডিসাইড করুন এখানে এসে থাকবেন কিনা। কি কেমন লাগলো দেখে? ভালো লাগলো তো? এই প্রাকৃতিক শোভা আমাদের এত মুগ্ধ করে দিল যে আমাদের সময়ের কোনো হুঁশ ছিল না। যখন ঘড়ি দেখলাম তখন দেখলাম বেলা প্রায় শেষের পথে। ড্রাইভার বলল এবার হোটেলে ফেরাই ভালো আর কোথাও না গিয়ে। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই রক গার্ডেন, রা বাংলা আর নামচি রোপওয়ে অবশ্যই চড়বেন। আমরা একটু চা খেয়ে আর কিছু প্যাকিং করে নিয়ে গেলাম পরিবারের লোকেদের জন্য। এবার হোটেলে ফিরে চললাম। যাওয়ার আগে আমরা সাইবাবার মন্দির দর্শন করলাম। মন্দিরটি এত সুন্দর যে আমরা কিছুটা সময় সেখানে না কাটিয়ে পারলাম না। এই ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।